গ্রেপ্তার অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আটক পুত্র নারা লোকেশ, দুর্নীতি মামলায় বড় অ্যাকশন সিআইডির, কবি পুষ্টের সমর্থকেরা লোকসভা ভোটের আগে বড় ধাক্কা টিডিপি শিবিরে। আজ সাত সকালে গ্রেপ্তার হলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। গ্রেপ্তার করল রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি, সঙ্গে ছিল নান্দিয়াল জেলা পুলিশ। গ্রেপ্তার হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন। অন্ধ্রপ্রদেশের বর্তমান শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন টিডিপি সমর্থকেরা। যদিও পুলিশ বিক্ষোভ হটিয়ে চন্দ্রবাবু নাইডুকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে বিজয়ওয়াড়া জেলে নিয়ে যাওয়া হয়েছে টিডিপি প্রধানকে। সূত্রের খবর, এদিনই তাকে আদালতে তোলা হবে। স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতিতে অভিযুক্ত চন্দ্রবাবু নাইডু, 2021 সালে স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় চন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। শেষমেশ শনিবার ভোরবেলা তাকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে তাকে, অর্থাৎ থানা থেকে জামিন পাওয়ারও কোনো সম্ভাবনা নেই আপাতত। আর কে ফাংশন হলে বিশ্রাম নিচ্ছিলেন চন্দ্রবাবু, সেখানে উপস্থিত ছিলেন দলের কর্মী সমর্থকরাও। সেই সময় ভোররাত 3টে নাগাদ পুলিশ কার্যত তাদের ঘেরাও করে বলে অভিযোগ। যদিও পুলিশকে কোনো বাধা দেননি চন্দ্রবাবু, এমনটাই তার দলের তরফে জানানো হয়েছে। তবে চন্দ্রবাবুকে গ্রেফতার করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে, তার সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়ে। তাদের হটিয়ে পুলিশ চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করতে সক্ষম হয়। নান্দিয়াল রেঞ্জের ডিআইজি রঘুরামী রেড্ডির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এবং সিআইডির আধিকারিকেরা চন্দ্রবাবু নাইডুকে তুলে নিয়ে যান বলে অভিযোগ। তেলেগু দেশম পার্টির প্রধান গ্রেফতার হওয়ার পাশাপাশি পূর্ব গোদাবরী জেলায় তার ছেলে নারা লোকেশকেও আটক করেছে অন্ধ্র পুলিশ। বলা বাহুল্য, 24 লোকসভা ও বিধানসভা ভোটের আগে জোর ধাক্কা টিডিপি শিবিরে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।